লকডাউনের জেরে আটকে শ্রমিক ও বাংলাদেশি নাবিকরা। গত রবিবার মেদিনীপুরে কাজ করতে যাওয়া শ্রমিকের ট্রলার সহ দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার বেলপুকুর অঞ্চলের মন্তেশ্বরী খালের ধারে জমায়েত করে। এরপরে করোনা ভাইরাস ছড়ানো ও লকডাউনের পরিপ্রেক্ষিতে করঞ্জলি আইটিআই কলেজের মধ্যে রাখা হয় তাদের। নারী পুরুষ ও শিশু মিলিয়ে ৮২ জন রয়েছেন সেখানে। পাশাপাশি গত বৃহস্পতিবার করঞ্জলি ট্যাংডার চড়ার কাছে একটি বাংলাদেশি জাহাজ ডুবে যাওয়ায় সেই জাহাজের ৮ জন নাবিককেও এখানে রাখা হয়। যুব সভাপতি জানান, যেদিন এরা বাড়ি ফেরার অনুমতি পাবে, কুলপি ব্লক তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে গাড়িতে করে প্রত্যেকের বাড়ি পৌঁছে দেওয়া হবে। আজ পয়লা বৈশাখে ঘরবন্দি শ্রমিক ও বাংলাদেশি নাবিকদের সাথে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সানোয়ার হোসেন। যে কোয়ারেন্টাইন হোম করা হয়েছে, অস্থায়ী কোয়ারেন্টাইন হোম, এখানে কারা এখানে আছে বা তাদের কি পরিষেবা দিচ্ছেন আপনারা? এখানে গত রবিবার ৪ তারিখে বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের হুগলি নদী টেঙ্গার চরে দুটো ট্রলারে করে এসেছিল মেদিনীপুর থেকে, ইটভাটার কাজে গিয়েছিল এবং তারা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ। ওনারা এসেছে মেদিনীপুর থেকে, আসার পরে সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকে করঞ্জলি আইটিআই কলেজে তাদেরকে রাখা হয়েছে। আর পুরো বিশ্ব জুড়ে যে লকডাউন চলছে তার জন্য এখানে রাখা হয়েছে, এবং কুলপি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং কুলপি প্রশাসনের পক্ষ থেকে বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে এদেরকে খাওয়ান দাওয়ান, এদেরকে পরিষেবা দেওয়ার জন্য এখানে আমাকে দায়িত্ব দিয়েছে। কতজন আছে এখানে মেদিনীপুরের শ্রমিক? কতজন আছে মেদিনীপুরের শ্রমিক? আছে মহিলা পুরুষ বাচ্চা করে ৮২ জন। আচ্ছা, আর আমার তার ঠিক তিন চার দিন পরে, মানে ৯ তারিখে একটা বাংলাদেশি জাহাজ ঠিক একই জায়গা ডুবে গিয়েছিল। সেখানে প্রশাসনের তরফ থেকে আবার জাহাজের লোক এখানে ৮ জন রাখা হয়েছে, এবং তাদেরকেও বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে দেখাশোনা দেখভালের দায়িত্ব প্রশাসনের তরফ থেকে কুলপি ব্লক। পয়লা বৈশাখে আপনি তাদেরকে কী করলেন, কীরকম? আজকের পয়লা বৈশাখটা খুব আনন্দের দিন। আজকের আমি বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, এবং আমার বাড়িতে ঠিক যেসব মেনু হয়েছে আজকের, আমি এখানে প্রায় ১২০ জন মানুষকে সেই একই রকম মেনুতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। গত ৯ এপ্রিল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার বেলপুকুরের ট্যাংরার চরে হুগলি নদীতে একটি বাংলাদেশি বার্জ ডুবে যায়, এবং লকডাউনের ফলে সেই বাংলাদেশি বার্জের ৮ জন নাবিককে প্রশাসন, কুলপি প্রশাসন তাদেরকে এখানে কুলপি করঞ্জলির আইটিআই কলেজে তাদেরকে রাখার ব্যবস্থা করেছে। আজকের পয়লা বৈশাখ বাঙালির একটা খুব বছরের শুরু, সেখানে বাঙালিরা দারুণ আনন্দ উপভোগ করেন। আজকে তারা কেমন আছে, সেই বাংলাদেশি ডুবন্ত বার্জের যে ৮ জন নাবিক তারা কেমন আছে আমরা সরাসরি শুনে নেব তাদের কাছ থেকে। ক্যামেরাম্যানকে বলবো আপনি একটু বাংলাদেশে, আপনারা কেমন আছেন? কেমন আর থাকবো, আমাদের একটা দুর্ঘটনা। Thank you.
নাবিকদের তাদের আজকের পয়লা বৈশাখে তাদের সেই দৃশ্য। কুলপি থেকে গোপী কিশোরের সাথে সানোয়ার হোসেনের রিপোর্ট, ভূমি 24/7।